হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড আইটেমস। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। প্রায় আপনারা সকলেই আলু দিয়ে মুরগির মাংস রান্না করেন, সকলেই ভালো করেন। আজকে আমি আমার মতো করে দেখাবো মুরগির মাংস আলু দিয়ে কিভাবে রান্না করি। আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 4 থেকে 5টা কুচিয়ে রেখেছি, আর আলু নিয়েছি 4টে, 4 ফালি করে কেটে রেখেছি। আমি এখানে 1টা গোটা রসুন নিয়েছি, আর নিয়েছি 4টে থেকে 5টা শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনাদের আন্দাজ মতো দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে ভালোবাসেন। 1 ইঞ্চি আদা, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে, এবার আমি এই পেস্টের মধ্যেই সব মশলাগুলো দিয়ে দেবো। এতে রান্না করতেও খুব সুবিধা, একবারে সব মশলা দিয়ে বসিয়ে দেওয়া হয়। আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো নুন, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য, রান্নাতে কালারটা খুব ভালো আসে। সামান্য পরিমাণে গরম মশলা দেব, আর এলাচ, লবঙ্গ, দারচিনি পাউডার আমি একসাথে পেস্ট করে রেখেছি, সেটা গুঁড়ো 1/2 চামচ মতো দেব। আপনারা গোটা এলাচ আর লবঙ্গ দারচিনি দিতে পারেন। আমি প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব, আলুগুলো একটু ভাজা হলেই আমি তুলে রাখব। সামান্য অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আলুগুলো ভাজতে সময় লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে, একটু লালচে হয়েছে। এবার আমি তুলে রাখছি আলুগুলো। এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর যে আদা রসুন মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন সব মশলাগুলো একসাথে 5 থেকে 6 মিনিট মতো কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি এখানে গ্যাসটাকে হাই ফ্লেম করে রেখেছি, আপনারা চাইলে মিডিয়াম ফ্লেম করে রাখতে পারেন। আর ততক্ষণ মশলা কষছে, আমি এখানটায় চিকেনটা ম্যারিনেট করে নেব। 3 চামচ থেকে 4 চামচ আমি এখানে টক দই দিয়েছি, দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে 1 ঘন্টা আগে দিয়েও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবার আমি চিকেনটা দিয়ে দেব, টক দই মাখানো চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়ব। আরো 5 মিনিট আমি কষিয়ে নেব মশলার সাথে চিকেনটা। গ্যাসটা হাই ফ্লেমেই আছে। দেখুন 5 মিনিট মতো কষানোর পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। জল না দিলে কড়াতে মশলাটা ভীষণ লেগে যাচ্ছিল, তাই সামান্য পরিমাণে আমি এখানে জল অ্যাড করেছি। আলু, মাংস একসাথে আরো 5 মিনিট কষিয়ে নেব। যদি কিছু কম থাকে আপনারা আবার এখানে অ্যাড করতে পারবেন।
5 থেকে 6 মিনিট কষানোর পর আমি এবার জল দিয়ে দেব। আমি এখানে বড় 2 কাপ অনুযায়ী জল দিচ্ছি। মাংসটা আলুটা যাতে ভালোমতো সিদ্ধ হয় আমি এখানে ওই জন্য 2 কাপ জল দিলাম। আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে একদম কমিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট বাদে দেখুন চিকেন আর আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝে একবার দেখে নিয়েছিলাম যে আর একটু জল লাগবে কিনা বা সিদ্ধ হয়ে গেছে কিনা, আপনারাও একবার দেখে নেবেন। আমি গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো লাগে খেতে এরকমভাবে দই দিয়ে করবেন মাংসের ঝোল, অসাধারণ লাগে খেতে। ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু, লুচি, পরোটা, সবার সাথেই মাংস ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো রান্না পেতে, লাইক কমেন্ট করে জানাবেন।